আসনা খালা নাম হইতাছে আমার লাল, তোমার লাগে লয়েছি অরিজিনাল বার্জির একটা মাল। হাঁচা কইতাছস নাকি? আবার জিগায় আমি কখনো মিঠা কইছিনি? কই দেখতাছি না যে চোখে ছাড়ি পড়ছে, ওইদিকে তাকায় দেখো। ওয়াল্লা এ দেখি একটা উঁচা নিচা সব সমান ঢাকে রাখছে। এই মাইয়া খোল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নজর না লাগে। খুব ভালো একটা কাজ করছস। এইরকম একটা পাখির জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করতেছিলাম। আরে আমার কাছে যেই একটা মালদার পার্টি আছে, কিন্তু ভালো পাখির জন্য পার্টিটারে ধরতে পারতেছিলাম না। সমস্যা নেই, কে তুই ওরে নিয়ে ভিতরে যা, আমি ওই পার্টিটারে মোবাইল করতেছি। যা যা খেলা, টাকা পয়সা বাড়াই দিও। সমস্যা নেই, কে যা চল লয়ে যা। ব্যবসায় আর ব্যবসা, লালে লাল হয়ে যাবো গা। হ্যাঁ আইসা পরে নাইসা পরে নাইসা গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাগার টাকা কিন্তু বেশি লাগবো। আর কি কম, অনেক টাকা দিয়ে খরিদ করা হয়েছে। হ্যাঁ আরে হাজারে কেন, কোন যে লাখে একটা। আচ্ছা তাড়াতাড়ি আসেন, কিন্তু মাল বি একটু বেশি লই আইছি। ওকে শোন, তুই কিন্তু এই লাইনে একদম নতুন আইছস, কোনো রকম চালাকি করবি না। এরপরে যে কাস্টমারটা আইব তার সঙ্গে ভালো আচরণ করবি, ভালোভাবে আপ্যায়ন করবি, তাইলে টাকা বেশি পাবি। আর উল্টা পাল্টা করলে কিন্তু তোর সমস্যা হয়ে যাবে, বুঝছস? আচ্ছা ঠিক আছে, কথাটা যদি মাথায় থাকে। কি ব্যাপার, ওদিক মুখ ঘুরে বসে থাকবে না আমার দিকে একটু তাকাবে? তুই? হ্যাঁ আমি এইখানে। কিন্তু তুই এইখানে কি করো? আমি তোকে জিজ্ঞেস করলাম তুই এখানে কেন? আমি এখানে কি করি শুনতে চাও? তোর মতন ভাই যে বোনের থাকবে, ওই বোনরা তো এইখানেই থাকবে, এই পতিতালয়ে থাকবে। তুই আমার পতিতালয়ে আইতে বাধ্য করছস। তুই আমার ভাই ছিলি বিয়ার আগে, কিন্তু বিয়ার পরে তুই তোর বউয়ের বাধ্য হয়ে গেছস, বউয়ের আসলের নিচা হয়ে গেছস। বউয়ের কথা ছাড়া তুই এক পাও নড়স না, কখনো চিন্তা করস না। সে আমার একটা বোন আছে অবিবাহিত। আচ্ছা কখনো কি তোর বোনরা বিশ্বাস করতে ইচ্ছা করে নাই? আরে তোর বউ আমার সব সময় না খাওয়াই রাখতো, কখনো ঠিক মতন খাইতে দিত না, ঠিক মতন পড়তে দিত না, আমার সহ্যই করতে পারতো না, আমার পড়ালেখা বাদ করে দিছে। লাস্ট পর্যন্ত তোর বউ আমার একটা মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে, আমি নাকি তার স্বর্ণের গহনা চুরি করছি। তোর বিশ্বাস হয় আমি স্বর্ণের গহনা চুরি করছি? কই তোর বিয়ার আগে তো কত টাকা পয়সা এইখানে সেইখানে পয়রা থাকতো, কখনো তো আমি হাত দেই নাই। তাইলে তোর বউয়ের সামান্য একটা গহনার প্রতি আমার লোভ হইল, আর তুইও সেইটাই বিশ্বাস করলি রে ভাই। তুই তোর বউয়ের কথা শুনে আমার বাড়ি থেকে বাইর করে দিলি। তুই জানোস এই ঢাকা শহরে আমার কত কিছু ফেস করা লাগছে? মানুষের অফিসে অফিসে চাকরি লেগে গেছি, কিন্তু কেউ আমার চাকরি দেয় নাই। সবাই আমার শরীরের দিকে নজর দিছে। নিজে শিক্ষিত হইয়া মানুষের বাসায় কাজ নিছি, কিন্তু ওইখানেও আমি চাকরি করতে পারি নাই। ওইখানে সাহেব আমার ইজ্জত নষ্ট করে দিছে। তাই চিন্তা করছি যেহেতু নিজের ইজ্জতই নষ্ট হয়ে গেছে। তাইলে এই কলঙ্ক নিয়া কেন আমি বাইসা থাকবো? আমার টাকা ইনকাম করতে হইব, টাকা। এই জন্য পতিতালয় আইছি, তোর বোন এখন পতিতা। এবার তুই এই ক, এই পতিতালয় আইতে কে আমারে বাধ্য করছে? তুই আমারে বাধ্য করছস। আজকে যদি আমার বাপ মা থাকতো তাহলে কখনো আমার এইরকম একটা দিন দেখতে হইতো না। এই জন্যই মানুষ কয় বাপ মা থাকা একটা সন্তানের জন্য বটবৃক্ষের ছায়ার মতন। প্রত্যেকটা সন্তানের বাপ মা থাকাটা খুব দরকার। তোর মতন অনেক ভাই আছে জানোস, যারা কিনা বিয়ার পরে বইটা দেয় পর কইরা। সেই রকম তুইও একজন। তুই আমার ভাই না, তুই এখান থেকে চইলা যা। আমি একটা পতিতা, এখান থেকে চইলা যা। তুই তুই আমারে মাফ করে দে বল। আমি অনেক বড় অপরাধ করছি, আমি যে অন্যায় করছি আমার কোনোদিনও ক্ষমা হইব না। আমি জানি আমি তোর কথা শুনি না, তোর কথা কোনো গুরুত্ব দেই নাই। তুই কই আসিস, কেমন আসিস কোনো জানতে চাই নাই। তুই আমার মাফ করে, তুই বাড়ি ফিরে চল। আমি তোরে ওয়াদা করতেছি আর কোনোদিন তোর সাথে কোনো অন্যায় করতে দেবো না। তোর সাথে কোনোদিন অন্যায় হইতে দেবো না। আমার তুই মাফ করে দে। না, আমি বাড়িতে যাইতে পারবো না, কারণ এই পতিতালয়ে ঢোকা খুব সহজ কিন্তু বাইর হওয়া অনেক কঠিন। আমাদের সর্দারনি 2 লক্ষ টাকা দিয়ে এখানে নিয়ে আইছে। এই 2 লক্ষ টাকা আমি কোনোদিন দিতেও পারবো না, আর এখান থেকে আমি বাইরে হইতে পারবো না। যত টাকা লাগে, যেমনে লাগুক, আমি তোর এখান থেকে মুক্ত করে নিয়ে যাবো। তোর আমি নতুন জীবন ফিরে দেবো বল। তুই বাড়ি ফিরে চল, তুই বাড়ি ফিরে চল, তুই বাড়ি ফিরে চল। সত্যি কইতাছস? তুই আমার এখান থেকে নিয়ে যাবি? সত্যি কইতাছি। তুই চল আমার লগে। আচ্ছা ঠিক আছে, আমার এখান থেকে নিয়ে যা। আমি এখানে থাকতে চাই না ভাই, আমার এখান থেকে নিয়ে যা।